এই আলোচিত ঘটনাটা বেশ কয়েকদিন আগের, সপ্তাহখানেক হয়ে গেছে। যেটা ঘটনা হচ্ছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি হচ্ছে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি হচ্ছে সম্ভবত প্রক্টর, ইয়াস ওই ইউনিভার্সিটির প্রক্টর, উনি হচ্ছে পরীক্ষা হলে ছাত্রদের চুল কেটে দিছে। আমি খবরটা দেখছি সামনে আসছে, সো আমি যেহেতু ফেসবুকে নাই, সো জিনিসটা কতটা আলোড়িত হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই, একটু আন্ডার এস্টিমেট করছি, পরে জানতে পারছি যে বেশ আলোড়ন গেছে এটা নিয়ে। তার চেয়ে ইন্টারেস্টিংলি যে কারণে এখন এসে কভার করতেছি, দুইটা কারণ অবশ্যই। একটা কারণ হচ্ছে ঘটনাটা এখন আমি একটু ডেলভ করে দেখলাম যে বেশ ইন্টারেস্টিং। তার চেয়ে মোর ইম্পর্টেন্টলি হোয়াট স্ট্রাক মি লাইক লাইটনিং ব্লোর মতো আমাকে আঘাত করলো সেটা হচ্ছে যে এই মহিলা আমার ফ্রেন্ড। কীভাবে ফ্রেন্ড? ফেসবুক ফ্রেন্ডের মতো আর কি, আমার লিঙ্কডইন ফ্রেন্ড, আমার কন্ট্যাক্ট লিস্টে আছে। সেটা কি আজকে থেকে অনেক বছর আগে যখন লিঙ্কডইনে নতুন নতুন অ্যাকাউন্ট খুলি, প্রায় সেই সময় অনেক বছর আগে উনি আমাকে হচ্ছে লিঙ্কডইনে কন্ট্যাক্ট রিকোয়েস্ট পাঠান এবং আমরা সেই তখন থেকে কানেক্টেড। তো আমি আমার সামনে যখন ভিডিওটা আসলো এই 71 টিভিতে উনি কথা বলার, আমি প্রথম ওনার ভিডিওতে ওনার চেহারা দেখছি, ওকে চিনি নাই। তারপর ফারহান ইয়াসমিন বাতেন নামটা দেখে লাইক কেটে নামটা পরিচিত চেহারা, এখন বুঝতেছি যে চেহারাটা মনে হয় পরিচিত লাগলো। লাইক এক সেকেন্ডের মধ্যে আমার মাথায় দুইটা জিনিস একসাথে আর কি সিঙ্ক করে গেল। তারপর ভিডিওটাতে ক্লিক করলাম, করে বড় করে হ্যাঁ এই মহিলা, এই তো সেই ফারহান ইয়াসমিন বাতেন মহিলা যিনি আমার অনেক শুরুর দিক থেকে আমার কন্ট্যাক্ট লিস্টে আছে লিঙ্কডইনের। তারপর দেখা শুরু করলাম ভিডিওটা, দেখে তারপর দেখলাম ও আচ্ছা এটা সেই ঘটনা, চুল কাটার ঘটনার এই মহিলা জড়িত। আরও ইন্টারেস্টেড হইলাম, পুরো আলোচনাটা শুনলাম এবং শুনে আমি অ্যামেজড এবং ব্লোন আওয়ে যে এখানে আসলে যে কী হয়েছে ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই যে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি সেই জিনিসটা দেখানোর জন্যে এবং তার চেয়ে ইম্পর্টেন্টলি সাংবাদিকদের বদমাইশি এই ওভারঅল আলোচনা করার জন্য। ওকে, ছাত্রদের চুল কাটা হয়েছে ঘটনাটা যেটা, সেটা আমি অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু দেখাবো আলোচনা থেকে। সো 30 মিনিটের লম্বা ভিডিও তো ইন্টারভিউ ওনাদের, সেখানে তাদের ব্যাক অ্যান্ড ফোর্থগুলো মানে দেখাইলে আসলে পুরোটা দেখাইতে হবে, এমনভাবে এত বেশি ব্যাক অ্যান্ড ফোর্থ হয়েছে অলমোস্ট পুরোটাই দেখাইতে হবে, বাদ দিতে গেলে সো সেটা তো সম্ভব না, যেই কারণে অল্প অল্প দেখাবো, অনেকটুকুই দেখাবো বাট প্রয়োজনীয় অংশটুকু দেখাবো আর কি, তাও অনেক দরকারি জিনিস বাদ পড়ে যাবে। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদের চুল বড়, চুল কেটে দিয়েছে মহিলা পরীক্ষা হলে ঢোকার আগে, এবং হচ্ছে যে সে দুর্ব্যবহার করতো ছাত্রদের সাথে, যেটা ছাত্র অভিযোগ করবে, এবং এটা লাইক নো সারপ্রাইজটা খুব অবিশ্বাস্য কিছু না, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা এগুলোই করে, সকল গুন্ডা পান্ডা দিয়ে ভর্তি, তো এটা খুবই আনসারপ্রাইজিং, এটা নতুন কোনো রেভেলেশন না, মানে এটা ইম্পসিবল কিছু না, এটা বলো পসিবল প্রবাবল। তো সেটা সেটা গেল, তো উনি এরকম চুল কেটেছে ব্লা ব্লা ব্লা। নাও ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে উনি খুব ভিহিমেন্টলি অস্বীকার করতেছেন, খুবই ভিহিমেন্টলি। বিনয়ের সাথে বলেছেন, আমিও বিনয়ের সাথে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কখনোই কাজ করতে পারে না, এটুকু আমি এটুকু বলে আমি শেষ করতে চাই, মানে আমার এই কথাটুকু। আমি যদি আমি রুচি সম্পন্ন একজন মানুষ হই, যদি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকি, যেহেতু আমার আরেকটা পজিশন আছে প্রক্রিয়াল বডিতে আছি, আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কখনোই কাজ করতে পারেন না। লাইক অস্বীকার করার কিন্তু সিস্টেম আছে আপনার, মানে ঠিক আছে যারা দাগি সন্ত্রাসী একেবারে প্যাথোলজিক্যাল লায়ার, এরা একেবারে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে, যেমন আপনি মিথ্যা বলার কিন্তু অনেকগুলোই আছে, মিথ্যা লাই ডিটেক্ট করার যারা এক্সপার্ট এই লাইনের, হ্যাঁ এর মধ্যে একটা নাম্বার ওয়ান হচ্ছে মিথ্যা চোখের দিকে তাকিয়ে বলা যায় না, কত বড় ট্রেন্ড মিথ্যাবাদী হোক এটা মানুষ পারে না, এটা মানুষের ক্যারেক্টার ট্রিট, এটা মানুষের সীমাবদ্ধতা। এবং সো এনিওয়েজ মানে মিথ্যাটা ভিহিমেন্টলি সাধারণত বলা যায় না খুব একটা, আনলেস আপনি একেবারে দাগি সন্ত্রাসী হন। তো এই মহিলা এমন ভিহিমেন্টলি অস্বীকার করতেছে এবং অস্বীকারের মধ্যে এমন একটা আর্নেস্ট ব্যাপার যে উনি মিথ্যা বলতেছেন বিশ্বাস করা ইটস ডিফিকাল্ট। অ্যাগেন যদি উনি সত্যি এই কাজ করে এভাবে করে মিথ্যা বলে থাকে, শি মাস্ট বি লাইক কী বলবো একটা ট্রেন্ড মিথ্যাবাদী। আমি যদি রুচিসম্পন্ন মানুষ হই, যদি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকি, তাহলে আমি এই কাজ করতে পারি না, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কাজ করতে পারে না। সো উনি এই কাজ যদি করে থাকতেন এই ভাষায় কথা বলার কথা না, রাইট? সো যে কারণে আমি খুবই আই এম ফাইন্ডিং ইট রিয়েলি হার্ড টু বিলিভ যে উনি এই কাজ করছেন এবং এইভাবে মিথ্যা বলতেছেন। আর যদি উনি এই কাজ করে থেকে এভাবে মিথ্যা বলেন, তাহলে তার মানে উনি যে কোন লেভেলের জিনিস, আল্লাহ আকবার, আমি ধন্য, উনি কী বলবো, কী মানুষ, এই অসাধারণ ব্যক্তিত্বের সাথে আমি পরিচিত। এখন সেই ছেলে যতগুলো ডিটেলস বলে, ছেলে যে যাদের সাথে ঘটনা ঘটছে, দুইটা ছেলে আসছে এসে বলছে। সো প্রথম ছেলেটা যখন তার ডিটেল সে সব কিছু বলল, সেটাও আবার বিশ্বাস করা কঠিন যে এত ডিটেল সে ডিসক্রিপশন দিচ্ছে, সে নিজে, এমন না যে শোনা কথা, সে নিজে ভুক্তভোগী হয়ে বলতেছে যে আমার সাথে করছে, আমার চুল কেটে দিছে, আমাকে পেন্সিল দিয়ে পিটাইছে, আমি বসে কাঁদছি, সব মিথ্যা। হার্ড টু বিলিভ। আচ্ছা আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফারহান ইয়াসমিন বাতেন উনি নিজেই ধরে আপনাকে চুল কেটে দিয়েছেন?
হ্যাঁ, নিজেই ধরে পরীক্ষা শুরুর 10 মিনিট আগে আমার চুল কেটে দিয়েছে। আমরা পরীক্ষা দিতে চাই না, বুঝতে চাই না, তো সেক্ষেত্রে ম্যাম এক পর্যায়ে বাহিরে এসে আমাদের হস্তদস্ত করে পরীক্ষার হলে নিয়ে যায়। নিয়ে যায় নানা রকম গালাগালিজ, আরো অনেক ধরনের বাজে বিহেভ, ফ্যামিলি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেন। এক পর্যায়ে আমাকে কলম দিয়ে কপালে আঘাত করেন। তো আমি পরীক্ষার হলে প্রায় আধা ঘন্টার মতো কান্না করি, তিনি আমার কাছে আসেননি একবারও। পরবর্তীতে রাজীব অধিকারী স্যার আমার কাছে এসে বলে, দেখো হাবিব, ওঠো, যা হয়েছে তা তো হয়েছে, তুমি ফ্রেশ হয়ে একটু লেখো, নইলে পরীক্ষায় পাশ করতে পারবা না। তো তার পরিপ্রেক্ষিতে আমি বাইরে যাই, বাইরে গিয়ে আপনার এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আসে লিখি। ম্যাম যা বলছেন সবই মিথ্যা কথা বলছেন, তিনি আমাকে খুব ভালো করে চেনেন, আমার সাথে অনেকবার ফোনে কথা বলেছেন, আমি ক্লাসে দু একটা ক্লাস ছাড়া অনলাইন সব ক্লাসে অ্যাটেন্ড করেছি, কিন্তু সে আজকে বললো আমি নাকি কোনো অনলাইনে ক্লাস অ্যাটেন্ডই করি। তাহলে আবার বারবার তিনি আমাদের হুমকি দিয়ে আসছেন, আমাদের নাকি এই ডিপার্টমেন্টে 10 বছর থাকতে হবে, এর 10 বছরের আগে নাকি বলে বের হতে পারবে না। এই ধরনের হুমকি ধামকি, নানান ধরনের কথা বলে আসছেন, পারিবারিক ব্যক্তিগত ভাবে নানান ধরনের অনৈতিক কথা বলে আসছেন। এই সব কিছু মিথ্যা? ইটস রিয়েলি হার্ড টু বিলিভ। মহিলা যেভাবে বলছেন সেটাও হার্ড টু বিলিভ, যিনি মিথ্যা বলতেছেন যে এই আর্নেস্ট একটা ইয়ে নিয়ে বলছেন, আবার এই ছেলে যেভাবে নিজের স্টোরি, অন্যের শোনা স্টোরি, অন্য ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট, সেটাও অবিশ্বাস করা কঠিন। নাও এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে যে এরা তো আসলে ছাত্র তো অনেকেই আছে, আবার কিন্তু একদম দলীয় সন্ত্রাসী সন্ত্রাসী, এবং আরেকটা হচ্ছে শিক্ষকের বিরুদ্ধে কিন্তু আরেক শিক্ষক এগুলো প্ল্যান্ট করার ইতিহাস আছে। সোনার বাংলা কিন্তু এগুলো আপনাদেরকে জানতে হবে, এই জন্য খবরাখবর পড়তে হবে যে কী হইতে পারে, কী কী হওয়া সম্ভব। বাংলাদেশে এই হিস্ট্রি আছে, এই রেকর্ড আছে শিক্ষকের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ঢাকা ভার্সিটির মতো ভার্সিটিগুলোতে এগুলো হয় যে এক শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষক। এরা তো শিক্ষক শিক্ষক সারাদিন পাছায় লেগে থাকে, কামড়া কামড়ি, এরা তো সব সন্ত্রাসী এরা, রাইট? সো এক শিক্ষক আরেক শিক্ষকের বিরুদ্ধে লেগে থেকে ছাত্রী লেলায়া দেওয়ার ঘটনাও আছে, যে ছাত্রীকে দিয়ে যৌন হয়রানি শ্লীলতাহানির অভিযোগ আরেক শিক্ষকের বিরুদ্ধে আনাইছে এবং সেটা মিথ্যা অভিযোগ ফাঁসানোর জন্য, এরকম রেকর্ডও আছে। সো এনিথিং ক্যান বি পসিবল, এটা বলে না আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি, আর বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ পসিবিলিটি, যে কোনো কিছু পসিবল এই দেশে, কোনো কিছুকেই ফেস ভ্যালুতে উড়ে দেওয়ার সুযোগ নাই। একেবারে বিশ্ববিদ্যালয় শিক্ষকের পক্ষে এই কাজ করাই সম্ভব না, সব কিছু সম্ভব। সো ওই মহিলার পক্ষে যেরকম করা সম্ভব এগুলা, অ্যাট দ্য সেম টাইম ইটস পসিবল যে এই ছেলেগুলো কাউ অন্য শিক্ষক রোনার বিরুদ্ধে লাগানোর জন্য প্ল্যান করে, যে কারণে ওই মহিলা বারবার বলতেছে যেটা তদন্ত হলে বের হয়ে আসবে। অ্যাগেন, তদন্তে বাংলাদেশ থেকে কোনো কিছু বের হয় না, সেটাই বের হয়ে আসবে যেটা বের হওয়ার হইলে যাদের জন্য কনভিনিয়েন্ট হবে, যারা প্রভাবশালী, যা হোক। সো আমি জাস্ট বলতেছি, ফ্যাক্টগুলো সামনে রাখতেছি আর কি, যে মহিলা মিথ্যা বলতেও পারে 100%, আবার এভাবে মিথ্যা বলতেছে বিশ্বাস করা কঠিন, আবার এই মহিলার বিরুদ্ধে সব কিছু সাজানো ছাত্ররা চকু একটা বানাইছে, ওনার প্রতিপক্ষ শিক্ষক এগুলো তুলছে অভিযোগ, সেটাও হইতে পারে, এটা সম্ভব বাংলাদেশে। আবার অ্যাট দ্য সেম টাইম যে এরকম কাউকে দিয়ে মিথ্যা অভিযোগ করা হলে সেই ছাত্র সরাসরি টিভিতে এসে নিজে সাহস করে বলারটাও একটু আনলাইকলি, যে হ্যাঁ মিথ্যা অভিযোগ তুলছে, যদি টিভিতে ডাকে সাহস করার কথা না, কারণ কোনটা বলতে গিয়ে কোথায় ধরা খেয়ে যায়, এবং মিথ্যাকে এত দূর পুশ করে নিয়ে যাওয়া, আবার টিভিতে সে সাক্ষী দেওয়া, একটু ভয় পেয়ে যাওয়ার কথা, ওই ছাত্ররা ভড়কে যাওয়ার কথা। সো সেটা আরেকটা ব্যাপার, যে কারণে আমি আসলে খুবই কনফিউজ যে এখানে কী হচ্ছে। নাও আমি পার্সোনালি যেই কারণে হচ্ছে আই মোর ইনক্লাইন টু বিলিভ দ্য স্টুডেন্টস অ্যাকাউন্ট, সেটা হচ্ছে যে অবশ্যই একদিন তারা যত রকম ডিসক্রিপশান দিয়েছে সব কিছু মিথ্যা, বিশ্বাস করা একটু কঠিন। ওই মহিলার শুধুমাত্র এই কথার ভিত্তিতে যে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক এই কাজ করতে পারে না, কোনো রুচি সম্পন্ন মানুষ এই কাজ করতে পারে না, আমি এই কাজ করি নাই, এইভাবে আর্নেস্ট ইয়ে নিয়ে বলার কারণেই উনি সত্য বলতেছেন, শুধুমাত্র এটা হচ্ছে বেসিস, আর তো কোনো বেসিস নাই। আর এখানে ছাত্রের যে ডিটেলস ডিসক্রিপশন, পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা, ইজ তার ডিসক্রিপশন ইজ সাবস্টেন্সিয়েটেড বাই অ্যানাদার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আর একটা সেকেন্ড ছাত্র এসে সে তার অভিজ্ঞতা বর্ণনা করবে। নাও এখানে ইন্টারেস্টিং যেই বোঝার বিষয়টা, যে অবশ্যই ছাত্ররা এরা তো মানে এটা তো গোপন কিছু না, ছাত্ররা সকলে জানে এরা এসে অ্যাকাউন্ট দিচ্ছে। নাও সেকেন্ড যে ছাত্রটা আসছে সে কিন্তু নিজে ভুক্তভোগী না, সে দেখছে, সে চুল পড়ে আছে, এগেন এগেন আমি বলতেছি না সে মিথ্যা বলতেছে, সে চুল পড়ে থাকতে দেখছে, মানে অবশ্যই চুল পড়ে আছে, রাইট? সো কিন্তু সে প্রত্যক্ষদর্শী না, মানে সে 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 ভুক্তভোগী না, বা সে প্রত্যক্ষদর্শী না, সে চুল কাটতে দেখেও না, সে বলতেছে আমি চুল কাটতে দেখি নাই, মিথিলা ফারজানা এটা ঢুকাই দিতেছে না, সে চুল কাটতে দেখছে, মিথিলা ফারজানা এটাকে বানানোর চেষ্টা করতেছে, সে দেখছে চুল কাটতে, এবং মিথিলা ফারজানা আরো কি কি করবে সেটা দেখাবো আপনাদেরকে, এই জিনিসটা দেখেন। সেটা হচ্ছে উনি বলছেন যে ওরে দেখাও বাইরের চুলগুলো দেখাও, চুল বড় থাকলে যা হবে দেখাও, পরে আমরা দেখালো যে বাইরে চুল ও আপনি দেখলেন যে অন্যদের চুল কেটে দেওয়া হচ্ছে, জি না
মানে শাস্তি হিসেবে চুল কেটে দেওয়া হয়েছে আর কি, সেটি আপনি দেখলেন যে চুল কেটে দেওয়া হয়েছে এটি দেখলেন, তাই তো? প্রশ্ন ছুড়ে দেয়, খুব চ্যালেঞ্জ করতে পারে, খুব থটফুল ইনসাইটফুল, এমন কিন্তু নয়। মাসুদা ভাটিয়া টি গুলা কথাই বলতে পারে না, এটা কোনো কথাই বলার যোগ্যতা এদের না, এটা টিভি চ্যানেল আসারই কোনো যোগ্যতা নেই। একাত্তর টিভি এদের প্যানেল ভরতে হবে কিছু গুন্ডা পান্ডা দিয়ে, এদেরকে এনে এনে বসায় রাখে। সো মাসুদা ভাটি ফুল টাইম হা হা হি হি মকারি, হা ও আচ্ছা আপনি তাহলে আপনি এটা করেন নি বলতে, পরীক্ষা দিতে যাও, এবং যেহেতু আমার কোর্সের এক্সাম ছিল তো তারপর অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, আর তারপর না ছিল হাবিবুর রহমান ছিল নিশ্চয়ই উদ্ভট কথাবার্তা যুক্তি আর কি। সো বেসিক্যালি যেটা হয় যে এইসব একাত্তর টিভি বা এইসব টিভিগুলোতে কী করে, পাঁচটা টেনে বসায় দেয়, এরা এসে এরা এখানে এরা আগে রায় ঠিক করে রাখছে যে এই মহিলাকে আমরা সে দোষী, সে খুন করছে, যেটা আপনাদেরকে গত কয়েকদিন ধরে দেখে আলোচনা করতেছি যে ওয়েস্টে যে আমেরিকাতে দেখাইছে একটা কেস স্টাডি করে, যেখানে কেউ সিদ্ধান্তে কনক্লুশনে পৌঁছায় যায় না, ক্লিয়ার কাট মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কি মনে হচ্ছে জায়গাতেই রাখে, এরা রায় দিয়ে বসে থাকে না। যেটা বলি বাঙালির কাজকর্ম দেখলে অসুস্থ অসুস্থ লাগে, এরা সবগুলো মিলে রায় পৌঁছে গেছে যে এই মহিলা কাজ করছেই, যেখানে জিনিসটা খুব কনফিউজিং এবং ফুল টাইম এই প্যানেলে সকলেও কনফিউজ সব পক্ষের অ্যাকাউন্ট শুনে। কিন্তু এই মাসুদা ফাটি আর মিথিলা ফারজান এটাকে এইখানে আজকে এস্টাবলিশ করে যাইতে হবে, এখানে কে দোষী কে নির্দোষ, তো বদমাইশিগুলোর কোনো ইন্টিগ্রিটি ইয়ে নাই, সেটা হলো ঘটনা। এখন যে সেকেন্ড ছেলেটার যে অ্যাকাউন্ট আগে যেটা বললাম, সে কিন্তু সে কাটতে দেখে নাই, এসে চুল পড়ে থাকতে দেখছে না। এখন এইসবের পর এখন মিথিলা ফারজানা গরম, তার কথা হইতেছে যে না এই মহিলাই কাজ করছে, এখন আমি বলতেছি না এই কাজ করছে কি করে আমি জানি না, আই ডোন্ট নো, আমার হাতে এনাফ এভিডেন্স নাই কোনো দিকে কনক্লুড করার মতো, কিন্তু মিথিলা ফারজানার হাতে আছে কি সে এভিডেন্স। মিথিলা ফারজানার যুক্তি হচ্ছে সে যখন এই যুক্তি দেখাইছে আমি আকাশ থেকে পড়লাম, যে কি বলতেছে সে একটু জানিয়ে রাখছি, গণমাধ্যম যারা কিনা সাধারণত যাচাই বাছাই করেই খবর ছাপায় তারাও এই খবরটি ছাপিয়েছে, এই ঘটনা যে সত্য এই মহিলাকে বলতেছে যে না না আপনি মিথ্যা বলতেছেন, কিসের ভিত্তিতে? গণমাধ্যমে আসছে, গণমাধ্যম এত বড় সত্যিবাদী বাংলাদেশের গণমাধ্যম একেবারে, গণমাধ্যমে যারা খবর করে এরা যাচাই বাছাই করে খবর ছাপায়, তারাই খবরটি ছাপিয়েছে, তার মানে এই খবরের সত্যতা আছে, এটা হচ্ছে মিথিলার যুক্তি। আমি শুনে কোন দেশের গণমাধ্যম নিয়ে কথা বলতেছে, এমনভাবে বলতেছে যে গণমাধ্যম বেদ বাক্য বা একেবারে গডস ওয়ার্ড, ও না সে আমি ভাবছি যে সে মনে হয় আমেরিকার গণমাধ্যম নিয়ে কথা বলতেছে, যে না এখানে তো পাগল ছাগলের মতো উন্মাদের মতো যা ইচ্ছা চেপে দেয় না, ও না পরে বুঝলাম সে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে কথা বলতেছে। তো এই যে তার এত আস্থা বাংলাদেশের গণমাধ্যম নিয়ে, কিন্তু ডিবাং করার সময়ের অপচয়, তা আমি শুনে তখন আমি বলতেছি এই হইতেছে তার যুক্তি। হ্যাঁ ওকে, নাও এবার সে গণমাধ্যম যিনি রিপোর্ট করছেন তাকে মিথিলা ফারজানা ডেকে আনছে, এনে তার আবার একেবারে মুখটা ছোঁচা মুখটা ইয়া ভোঁতা থোঁতা মুখটা ভোঁচা হয়ে যাবে, সেই সাংবাদিককে ডেকে আনছে, এনে এই আপনি বলেন তো আপনি যে বাংলাদেশের সংবাদ মাধ্যম কীভাবে রিপোর্টিং করে যাচাই বাছাই করে, হ্যাঁ যাচাই বাছাই করে হইতেছে একেবারে ভ্যারিফাই ক্রস চেক করে রিপোর্টিং করছে, সাংবাদিকটাকে আনার পর দেখা যাবে যে সে কোনো ধরনের ভেরিফিকেশন ক্রস চেকই করে না, সে ফেসবুকে খবর হয়েছে তারপর তাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কারোর সাথে কথা বলতে পারেনি, দিছে ছাপায় খবর, তিনি ছেলেদের ধরে ধরে চুল কেটে দিয়েছেন। আপনি কতদূর কি জানতে পারলেন মাসুদ? আমরা আসলে প্রথম বিষয়টি জেনেছি ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি সংবাদ আছে, এবং এরপরে আমরা এটি নিয়ে খোঁজ খবর করার চেষ্টা করি, এবং আমরা যারা ভুক্তভোগী ছাত্র আছে শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের সঙ্গে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে পারি, এত বড় একটি ঘটনা সেই ক্যাম্পাসের মধ্যে এই ডিপার্টমেন্ট ছাড়া আরো অন্য ডিপার্টমেন্ট আছে, কিন্তু কেউই আমাদেরকে আসলে নিশ্চিত করতে পারলেন না যে এই চুল কাটার ঘটনাটি ঘটেছে। ঘটনাটি কিন্তু ছোট না, 14 জন শিক্ষার্থী চুল কাটা হয়েছে এবং এটি খুব দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার কথা, এবং কেউ না কেউ হয়তো সেই জায়গায় অবশ্যই দেখতে পাবার কথা কর্তৃপক্ষের, কিন্তু কেউই আসলে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি। কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি সেই সময় কিন্তু তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, যারা বলেছেন যে তারা কেউই আসলে ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তারাও আমাদের মতোই শুনেছেন, তারা আসলে কেউই যেহেতু সেই জায়গায় ছিলেন না সেই ক্ষেত্রে তারা আসলে এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেন। ওবা, মিথিলা ফারজানা এইমাত্র বললো যাচাই বাছাই ছাড়া বাংলাদেশের খবর নাকি ছাপায় না, সাংবাদিককে ডেকে নিয়ে আসছে কনফিডেন্স থেকে, এই যে সাংবাদিকের কথা বললো যে না সে এটা ভেরিফাই করতে পারে নাই,
এবং সে ইনফ্যাক্ট এই অ্যাঙ্গেল থেকে আসছে সাংবাদিক, যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা আলোচিত ঘটনা, ক্যাম্পাসে 14-16 জনের ছাত্র চুল কেটে দিছে, পুরো ক্যাম্পাসে আলোচিত ঘটনা, কাউকে না কাউকে তো প্রত্যক্ষদর্শী পাওয়ার কথা, আমি কাউকেই পাই নাই খুঁজে, এমন একজনও পাইনি যে প্রত্যক্ষদর্শী, সব শোনা শোনা। এবং শিক্ষকদের সাথে কথা বলতে গেছি, শিক্ষকদেরও কেউ প্রত্যক্ষদর্শী না বা খুব কাছের থেকে জানে এমন কাউকে পাইনি, সকলেই হয়েছে, তারও বলতেছে শোনা কথা। না, মিথিলা ফারজান এটা অ্যাকসেপ্ট করবে না, মিথিলা ফারজান এটাকে ওই যে থিওরি দিতে হবে, তার বানোয়াট থিওরি, কোনো ভিত্তিহীন থিওরি, কারণ সে এটাকে বানাইতে চাচ্ছে যে এটার মানে হচ্ছে যে শিক্ষকরা ইচ্ছা করে বলতেছে না, সবকিছু খবর চেপে যাচ্ছে। পরীক্ষার হলে অন্য যে শিক্ষকরা ছিলেন তাদের সাথে কি আপনি কথা বলেছেন কিনা? তাদের তাদের তাদেরকে আমরা ফোনে বারবার চেষ্টা করেছি, কিন্তু এই এই ঘটনাটি যখন যোগাযোগ মাধ্যমে যখন আসলে ছড়িয়ে পড়ে, তারপর থেকে তাদের ফোন গুলো বন্ধ। আমাদের সহকর্মী মাসুদ পারভেজ যেটি বারবার বলছেন যে কোনো শিক্ষকই স্বীকার করছেন না যে তারা এই ঘটনাটির সাক্ষী। হ্যাঁ, আমি যদি এইভাবে আপনার কথাটিকে শেষ করি যে কোনো শিক্ষক স্বীকার করছেন না যে এরকম ঘটনা তারা দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন, তাই তো? নাও ইজ ইট পসিবল যে শিক্ষকরা ইচ্ছা করে এগুলো চেপে? হ্যাঁ পসিবল, কিন্তু এটাও তো পসিবল যে এইগুলো যেগুলো পলিটিক্যাল পান্ডা টান্ডা জড়িত, এখানে সব কিছু তো পলিটিক্যাল পান্ডামিতে হয়, সুতরাং শিক্ষকরা কোনো রকম ঝামেলায় যেতে যাচ্ছে না, কোনো প্যাচে পড়তে যাচ্ছে না দেখে তারা কথা বলতে যাচ্ছে না, ফোন বন্ধ করে রাখছে, সেটাও তো হতে পারে। না, মিথিলা ফারজান সে তো তার ন্যারেটিভ ঠিক করা আছে, তার তো কিবলা ঠিক করা আছে, সে জানে শিক্ষকরা কথা বলতে চাচ্ছে না, কারণ হচ্ছে সবাই তথ্য চাপার চেষ্টা করতেছে। না, সাংবাদিকটাও কিন্তু এই কথা একবারের জন্য বলে নাই যে এটা ক্রস চেক করা, এটা ভেরিফাই করা, এটা সাবস্টেনশিয়েট করা। সাংবাদিক বারবার সে তার মতো ক্লিয়ারলি ডিস্টিংশন করছে না, আমি এটা কোনো আমি এটা চেষ্টা করছি সর্বোচ্চ, আমি কোনোভাবেই এটাকে ভেরিফাই করতে পারি না, ফেসবুকে পাওয়া খবর ছাপাই দিছি। আর ছাত্রদের সাথে কথা বলছে এটা ক্লিয়ারলি সে বলে না যে ছাত্রদের সাথে কথা, সাংবাদিক এই কথা কিন্তু এসে ক্লিয়ারলি বলে না যে আমি ছাত্রদের সাথে কথা বলছি এবং ছাত্ররা কনফার্ম করছে যে হ্যাঁ আমার চুল কাটছে, এই কথাটা একবার বলা নাই, এটা মিথিলা ইজ পুটিং ওয়ার্ডস ইন হিজ মাউথ। শিক্ষকরা হইতেছে যে কি জানি বলে তারা হচ্ছে ওয়ার্ডটা কি ইউজ করলো ভুলে গেলাম। আমাদের সহকর্মী মাসুদ পারভেজ যেটি বারবার বলছেন যে কোনো শিক্ষকই স্বীকার করছেন না, তো মানে তারা চাচ্ছে না কি একটা ওয়ার্ড ইউজ করলো, না এই কথা সেই লোক বলে নাই। সো এই হয়েছে এদের বদ ভাই। সেটা আর একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে এই মহিলা যে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন, না ফারজানা ইয়াসমিন বাতেন, উনি হচ্ছে এই ঘটনার পর একটা ছেলে আত্মহত্যা করার অ্যাটেম্প নিছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো সেই প্রসঙ্গে আসাই এই ফারহানা ইয়াসমিন বাতেন উনি বলতেছেন যে এই ছেলের আগেও 6 মাস আগে একবার আত্মহত্যা করার অ্যাটেম্প নিছে। এই কথা বললে মাসুদ আভারটি কি বলতেছে? দাঁড়ান, ওরে বাবার এগুলোর যে কি কামে আনে, 7 মাস আগে ধুমে খেলে খেয়েছিল তাই বলে এখন আবার খাওয়াটা কি জায়েজ হয়ে যায় কিনা? মানে সেই কথাটা এই কারণে বলছে যে তার মানে ওই ঘটনা যদি সত্য হয়ে থাকে, ছেলে একবার 7 মাস 6 মাস আগে সুইসাইড অ্যাটেম্পট নিয়ে থাকে, তার মানে সে সুইসাইডাল, সে সুইসাইড অ্যাটেম্পট নেয়, এটা একটা ইস্যু তার, এটা নেসেসারিলি এই ঘটনার গ্র্যাভিটির কারণে সে সুইসাইড করতে গেছে সেটা নেসেসারিলি ট্রু না। He has a track record of taking this kind of route. এই পয়েন্টটা সে মেক করতে চাইছে, রাইট? না, এটাকে এই যে মাসুদ ভাটি সে বুঝতেই পারতেছে না, সে বলতেছে যে এটা নাকি এই কথা বলার মানে নাকি জায়েজ করা, জাস্টিফাই করা তার সুইসাইড অ্যাটেম্পকে। তো এরা তো যেটা বললাম, এরা বাংলা বোঝে না, এদের মাথার মধ্যে কোনো কমন সেন্স নাই, কোনো ঘিলু নাই, এগুলো হইতেছে পান্ডামি করে অভ্যস্ত, এই পান্ডামি করার জন্য এদেরকে আনে হইতেছে এই টিভিতে ডেকে এনে। এবং এই প্রসঙ্গে শিক্ষিকা যে কি বলে নাম কি ওই যে ফারহানা বাতেন, উনি বলতেছেন যে তারপর বলতেছে যে কি কিভাবে সুইসাইড অ্যাটেম্প করছে আমি এখনো শিওর না, নেপথলিন খাইছে, কেউ বলতেছে ইঁদুর মারা বিষ খাইছে, তখন আবার মিথিলা ফারজানা, মানে এরা তো বললাম না এখানে বসছে কিন্তু ফাইন্ড আউট করতে না, সাংবাদিক করতে না, এরা সাংবাদিক কথা করতে না, এরা এখানে বসে পান্ডামি করতে, রাইট? দল নিয়ে বসে এরা সবসময়। সে কথা বলছে পরে এখন আবার মিথিলা ফারজানা বলতেছে 7 মাস আগে কি খাইছে আপনি সেটা জানেন, আর এখন কি খাইছে গতকালকে আপনি সেটা জানেন না। আসলে ফারহানা ইয়াসমিন বাতেন শুধুমাত্র একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করলাম যে 7 মাস আগে যে ঘুমের বড়ি খেয়েছিল সেটি আপনি জানেন, কিন্তু এবারে আসলে কি খেয়েছে আপনি সেটি জানেন না। উনি যেটা বলতেছে যে কারণ গতকালকে যে ঘটনা ঘটছে এটা তো নানান রকম রুমার চলতেছে, এটা এখন এস্টাবলিশ না ফ্যাক্ট আসলে কি হয়েছে, আরও যত সময় যাবে তখন আরও নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি ঘটছে, যেহেতু একদিনের মাথায় সেই কারণে নানান রকম কথা ছড়াইতেছে। 7 মাস আগে যে ঘটনা ঘটছে সেটা তো অলরেডি এস্টাবলিশড ফ্যাক্ট নাও, অবশ্যই যেদিন ছেলে ওষুধ খাইছে তারপর দিন হয়তো তখন এরকম কেউ বলছে ঘুমের ওষুধ খাইছে, কেউ বলছে ইঁদুর মারার বিষ খাইছে, নানান রকম কথা চাউট ছিল, তারপর যত সময় গেছে আস্তে আস্তে একটা ফ্যাক্ট এস্টাবলিশড হয়েছে, এখন 7 মাস পরে সে আমরা বা হোয়াট এভার সত্য মিথ্যা যাই হোক 7 মাস পর এস্টাবলিশড ফ্যাক্ট হচ্ছে সে ঘুমের ওষুধ খাইছিল। এখন সে কী খাইছে এটা এখন রিউমারের কারণে এক একজন এক একটা বলতেছে, আজকে থেকে 7 মাস পর এটাও এস্টাবলিশড হয়ে যাবে, আজকে থেকে 7 মাস পরও কেউ বলবে না যে ও 7 মাস আগে সে নেপথুলিন খাইছিল, কেউ বলছে কেউ বলতে না, তখন অলরেডি জানা ফাইন্ড আউট করা হয়ে যাবে। এবং
সো এই জিনিস মিথিলা ফারজানা বুঝতেছে না যে আপনি 7 মাস আগেরটা আপনার মনে আছে, কালকেরটা মনে নেই। এখানে মনে রাখার তো, মনে থাকা না থাকা তো পয়েন্ট না, এখানে তো মনে থাকার ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে জানা না জানা ইস্যু, এখন সঠিকভাবে জানা যাচ্ছে না, রুমার ছড়ানো ছড়াইতেছে দেখে। সো এরা যে কী বলে কী বলে, আমি আমি কিন্তু ওই মহিলা শিক্ষিকার পক্ষ নিচ্ছি না, আমি জানি না, মেবি আমার লাইক আমাকে জিজ্ঞেস করলো, আমি যেটা বললাম আমি মোর ইনক্লাইন টু বিলিভ যে মহিলা মিথ্যা কথা বলতেছে, কারণ এরা সন্ত্রাসী টাইপের বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষক, এবং ছাত্রার অ্যাকাউন্ট, সে যে ছাত্রগুলো যে বিস্তারিত অ্যাকাউন্ট দিয়েছে পুরোটা মিথ্যা হওয়া ইজ হার্ড টু বিলিভ। অন টপ অফ দ্যাট দুইটা অ্যাকাউন্ট যেহেতু আসছে, আরেকটা ছাত্র এসে বলছে, যদিও সেই ছাত্র প্রত্যক্ষদর্শী না, না এখানে একটা বোঝার বিষয় আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে মৌখিক অ্যাকাউন্ট কিন্তু রিলায়েবল না। যারা তদন্ত করে, তদন্ত কর্মকর্তা, আপনার আমি দিন এক FBI কর্মকর্তা সাক্ষাৎকার শুনতেছিলাম, তাকে যখন জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি তথ্য পাইলা, তখন বললো যে আমরা এরকম অনেক অ্যাকাউন্ট পাইছি, কিন্তু আমরা হিস্ট্রিক্যালি আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি যে মানুষের অ্যাকাউন্ট মোটেও বিশ্বাসযোগ্য না, মানুষ যে সাক্ষ্য দেয় যে বর্ণনা দেয় এই বর্ণনাগুলো বিশ্বাসযোগ্য হয় না, মানে নেসেসারিলি ম্যালিস থেকে বা ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে তা না, মানুষ লাইক অ্যাকুরেটলি বলে না, অ্যাকুরেটলি বলতে পারে না, এটা মানুষের সীমাবদ্ধতা, ভুলভাল তথ্য দেয়। তো সে বললো আর কি যে এই কারণে আমরা তাদের অ্যাকাউন্টের উপর ভিত্তি খুব একটা ভরসা রাখি নাই। তারপর যখন CCTV ফুটেজ পাওয়া গেল, তারপর কল লগ পাওয়া গেল, তারপর মানে যখন কিছু ফ্যাক্ট পাওয়া গেল, যে এখন কনক্রিট এভিডেন্স পাওয়া গেল, তারপর আমরা কাজে নামছি। এর আগ পর্যন্ত যে মানুষের এত এত মানুষের অ্যাকাউন্ট, সেগুলো আসলে আমরা খুব একটা গুরুত্ব দিই নাই। সো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে মানুষের কথা, এবং এগুলো তো আমরা জানি নানানভাবে, ওগুলো আলাপ করে লাভ নেই, ওটা ভিন্ন ইন্টারেস্টিং আলাপ। বেসিক্যালি এন্ড রেজাল্ট হচ্ছে মানুষের অ্যাকাউন্টকে খুব একটা আস্থার জায়গায় রাখার সুযোগ নাই, যে কারণে বললাম আর কি যে ছেলেগুলো অ্যাকাউন্ট দিচ্ছে, যেহেতু এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না, সব শোনা কথা শোনা কথা, তার মানে এগুলোর আসলে কোনো ভ্যালু নাই। এগুলোর আলটিমেটলি আপনি দেখবেন যে যখন তথ্য প্রমাণ হয়ে ফাইনালি বের হবে, এতজন মিলে একটা সাক্ষী দিল, দেখা যাবে ঘটনা আরেকটা, এরকম অন্য কিছু বের হয়ে বসে আছে, ফ্যাক্ট আসলে অন্য কিছু। সো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি জাস্ট এটা বললাম এই কারণে, যেহেতু এখন পর্যন্ত একটা প্রত্যক্ষদর্শী সাংবাদিকরও খুঁজে পায় নাই, অ্যাকসেপ্ট এই ছিল নিজে এসে কথা বললো যে হ্যাঁ আমার চুল কাটছে। সো আমি ডাউট দিয়ে বলতেছি না যে সে মিথ্যা বলতেছে, অ্যাগেন যেহেতু দুইজনই এমন ভিহিমেন্টলি দুইটা ভিন্ন দাবি করতেছে, কে যে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে বোঝার কোনো উপায় নাই। এবং লাইক আমি বললাম, আমি পার্সোনালি ইনক্লাইন্ড, মোর ইনক্লাইন্ড টু বিলিভ যে ছেলে সত্য বলতেছে, কারণ সে ক্যামেরার সামনে সে এত সাহস নিয়ে এতগুলো কথা, এত ডিটেল ডিসক্রিপশন মিথ্যা হইলে দেওয়ার সম্ভব না। আর মহিলা শুধুমাত্র একটা কথার ভিত্তিতে যে আমি কোনো রুচিশীল মানুষ এই কাজ করতে পারে না, এবং উনি বারবার বারবার করে যেভাবে অস্বীকার করতেছে, একটু কনফিউজিং, সকলেই কনফিউজড হয়ে গেছে প্যানেলের, ওই যে কামাল এবং আরেকজন শিক্ষক যিনি ছিলেন, দুজনই কনফিউজড, আর মাসুদ ভাট্টি শিওর আর মিথিলা ফারজানা শিওর, এরা রায় দিয়ে বসে আছে। এই হচ্ছে ঘটনাটা, ইন্টারেস্টিং একটা ঘটনা। আসলে কী ঘটছে আমরা তো এটা জানবো না, জানা সম্ভব না। এই মহিলা হইতেছে কিন্তু পদত্যাগ করছে, এই মহিলা আপনার প্রক্টর পদ থেকে এবং সম্ভবত চেয়ারম্যান পদ থেকেও। সো তাতে করে একটু প্রমাণিত হয় যে সে মানে পান্ডা তো, এরা তো সাধারণত এইসব পদে পান্ডামি ছাড়া আসতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে। এই আলাপ আর আজকে করতে চাই না, এটা যে কারণে বলে দিই, বাংলাদেশ বাই ডিজাইন অসভ্য দেশ। এই পদগুলোতে আপনি পান্ডামি ছাড়া আসতেই পারবেন না, আপনি যদি ভদ্রলোক হন এইসব পদে আসতে পারবেন না, আসলে টিকতে পারবেন না, রাইট? সো নাও এই যে ঘটনা, উনি কি আসলে টিকতে পারলো না? কারণ কিন্তু জীবনে পদত্যাগ করে না, বাংলাদেশের যত বড় আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাইতে পারছেন, কিচ্ছু দিয়ে পারবেন পদত্যাগ করাইতে? অসম্ভব। বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার জীবনে কেউ পদত্যাগ করে করে না। সো ভালো লোক পদত্যাগ করে না, গুন্ডা পান্ডাগুলো ফাইট করে দত্ত, নানা লিঙ্ক থাকে, এরা পোক্ত হয়ে যায়, এরা টিকে বসে থাকে। সো এই মহিলা পদত্যাগ করা কাইন্ড অফ ইন্ডিকেটস যে মেবি সে মানে ওই লেভেলের গুন্ডা পান্ডা না, রাইট? সে ওই লেভেলের গুন্ডা পান্ডা হলে পদত্যাগ করতো না। একদিন যে আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির JBC, সে চাঁদাবাজি, সে আর কত কাহিনী বের হয়েছে, পদত্যাগ করছে করে নাই। ভিকারুন্নাসা স্কুল গান কলেজের মহিলা যে ল্যাংটা করে পিটাবে, তারপর পি ওয়ার্ড, কে ওয়ার্ড, গালাগালি, অশ্লীল গালাগালি ভিডিও অডিও বের হয়েছে, পদত্যাগ করছে করে নাই। এরা কিন্তু চরম পান্ডা। আর এই মহিলার হইতেছে কি, একটু ইয়ে হয়েছে, ওই মহিলার চুল কেটে দেয়া, হাইস্ট চুল কেটে দেওয়া অভিযোগ, রাইট? তাও পদত্যাগ করে বসে আছে। সো এতে করে কাইন্ড অফ মনে হয় যে উনি ঠিক সন্ত্রাসী লেভেলের গুন্ডা পান্ডামি করে টিকে থাকা ওই টাইপের হয়তো না। তো সব কিছু মিলে কারণে আমি আর একটু কনফিউজ যে উনি আসলেই কি মহিলা মানুষ জায়গা, আবার ছেলেদের অ্যাকাউন্টে অবিশ্বাস করার। সো আমি একটু কনফিউজ, যে কারণে আমি আসলে কোনো সিদ্ধান্তের দিকে পার্সোনালি না গিয়ে আমি ওপেন টু এনি এভিডেন্স এবং এনি ফাইন্ডিং, এবং আমি যদি এই প্যানেলে থাকতাম দুই পক্ষের কথা শুনে আমি খুব কনফিউজ থাকতাম, এবং আমি এরকম রায় এক গুন্ডা পান্ডা নিয়ে ঝাঁপাই পড়তাম না এই মহিলার উপরে যে না 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 আপনি মিথ্যা কথা বলতেছেন। উনি যখন আপনি বলতেছেন আপনি নিজে ওই জায়গায় বসান, হয়তো উনি দোষী, আমি সেটা সেটা পূর্ণ কথা, আপনি নিজেকে ওই জায়গায় বসান, আপনি বারবার করে বলতেছেন যে না এটা মিথ্যা কথা, আমি এরকম কোনো কিছু করি নাই, আর আপনারা হেরা এসে গুন্ডা পান্ডা নিয়ে প্যানেলিস্টেরা বসে এরা হাসাহাসি করতেছে যে ও আচ্ছা আচ্ছা, না আপনি আপনার মনে নাই 7 মাস আগে কী ঘটছে মনে আছে, কালকে কী ঘটছে মনে, এখানে আপনি বলতেছেন না যে কালকে এটা আমার মনে যাওয়া ভুলে যাওয়ার প্রশ্ন, এখনও ফ্যাক্ট বের হয়ে আসে নাই, এখনও সবাই কনফিউজড, বিভিন্ন কথা চাউর হয়ে আছে, উনি বলতেছে এই কথা, আমি মিথিলা ফারজানা বারবার যে আপনার ওইটা মনে আছে এটা মনে নাই। তো এদের সাথে আপনি কীভাবে কথা বলবেন, রাইট? এদের সাথে কথা, যেটা পুরো ঘটনাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো,
বিগিনিং উইথ যে উনি আমার লিঙ্কডইন কন্ট্যাক্ট লিস্টে সেই মহিলাই আমি হঠাৎ করে দেখি এইখানে, এবং এন্ডিং উইথ দ্য ফ্যাক্ট যে দুই পক্ষ এমন ভিহিমেন্টলি অস্বীকার করতেছে যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী ঠিক বোঝা যাচ্ছে না, ওইটা উইচ ইজ বাংলাদেশে এরকম খুব একটা দেখা যায় না এরকম ঘটনা, হ্যাঁ কনফিউজড হওয়ার মতো। মানে আমি আমার কথা বলতেছি, মিথিলা ফারজান এবং মাসুদা ভাট্টিরা কনফার্ম শিওর এরা জানে কী হয়েছে, এরা আদালতে থাকলে এখন রায় দিয়ে ফাঁসি দিতে মহিলাকে। তো যা হোক, বেশ তো কয়েক সপ্তাহ হয়ে গেল, আমরা আসলে সত্যি কথা বলতে কি কে সত্য কে মিথ্যা বলতেছে এটা আমরা জানতে পারবো না বাংলাদেশে। অ্যাগেন পার্সোনালি আমি মোর ইনক্লাইন টু বিলিভ যে ছেলে এতগুলো মিথ্যা কথা বলে নাই, বাট অ্যাগেন কিন্তু আমি কোনো কনক্লুশনের দিকে যাচ্ছি না, যাই যাওয়ার কোনো সুযোগই দেখতে পাচ্ছি না। কিন্তু অ্যাগেন কী ঘটছে সত্য এটা আমরা কখনোই জানতে পারবো না, কারণ উনি যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে মহিলা এবং প্রভাবশালী হয় তাহলে সে তার মতো করে রায় বের করে নিয়ে আসবে, আর যদি দুর্বল হয় তাহলে সেই কাজ না করলেও সেই কাজ করছে করে তারও ফাঁসাইতে হবে, রাইট? সো সত্য জানতে পারবো না আর কি, এটা ইন্টারেস্টিং ব্যাপার, সত্য জানা যাবে না।